কি রাইসে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এই রাস্তা আছে দেরাদুন থেকে। দেরাদুন থেকে? ও মাই গড, যদি ভেটকি মাছ না এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমরা তাকে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। গুড ইভিনিং বন্ধুরা, আজকে দাঁড়িয়ে আছি আমি গোবরডাঙ্গা। থাম্বনেল দেখে আর ডেসক্রিপশন বা ট্যাগলাইন দেখে বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আজকে এসেছি আমি গোবরডাঙ্গায় কফি হ্যাভেন অ্যান্ড রেস্টুরেন্ট। প্রায় অনেকদিন হয়েছে, 4 মাস হয়েছে ওপেন হয়েছে, বাট একটা জিনিস হলো জায়গাটা কিন্তু হিডেন জেম। আমাদের কাজ হলো হিডেন জেম খুনি থেকে খুঁজে বের করা, তো আজকে খুঁজতে চলে এসি। তো বেশি এখন বাইরে কিছু বলবো না, ভালো সুন্দর পার্কিং প্লেস আছে এখানে, তো তোমরা যা যা আসতে ইচ্ছুক বাইকটা তোমরা ইজিলি পার্ক করতে পারবে। চলো, যেটা বলতে চাইছিলাম আর বেশি কিছু বলবো না, যাই ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখাবো সব কিছু, কারণ এখানে A to Z অল টাইপস অফ খাবার তোমরা পেয়ে যাবে। পিৎজা থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে কফি থেকে শুরু করে, কফি হ্যাভেন তো কফি তো থাকবেই মাস্ট, মোমো থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবে। চলো ভিতরে গিয়ে সব বৃত্তান্ত জানাচ্ছি, চলো যাওয়া যাক ভিতরের দিকে। এই হচ্ছে, এখানে কিন্তু একসাথে একটা দুটো তিনটে কাউন্টার কিন্তু সামনে। এটা হলো মিষ্টির কাউন্টার, এটা কিন্তু এগরোল চাউমিন মোগলাই কাউন্টার, এটা হলো বিরিয়ানি কাউন্টার, এটা কিন্তু এন্ট্রি। আর মিষ্টির দোকান থেকে তোমার এন্ট্রি নিতে পারবে। আর ফার্স্টে আমরা মিষ্টির কাউন্টার থেকে এন্ট্রি নেবো। আর এখানে কিন্তু দাদারা নিজেদের মিষ্টি বানায় না, এখানে কিন্তু এই যে এই নামি দামি মিষ্টির দোকান থেকে কিন্তু এই মিষ্টিগুলো আসে। আর ওই দোকানগুলোর যে ফেমাস ফেমাস মিষ্টি, সেই মিষ্টিগুলোই কিন্তু এখানে রয়েছে। আমার নাম হচ্ছে পীয়ূষ মুখার্জি। তো রেস্টুরেন্ট নাম হচ্ছে কফি হেভেন, গোবরডাঙ্গা সিনেমা হল, সিটি সিনেমা হল একদম অপোজিটে, মিলন সমূহ ক্লাবের নিয়ার। এটা লাস্ট পুজোর কয়েকদিন আগেই ওপেনিং হয়েছে। কফি হেভেনের রেস্টুরেন্টে আমাদের যে অ্যাম্বিয়েন্স, আমাদের খাবার দাবার সব কিছুই অন্যান্য রেস্টুরেন্টের থেকে অত্যন্ত ভালো, অত্যন্ত সুস্বাদু খাবার, এবং সেটা যে আসবে সে দেখলেই বুঝতে পারবে। আমাদের স্পেশালিটি হচ্ছে ওপেন কিচেন। আমাদের ওপেন কিচেন যেটা গোবরডাঙ্গার সম্বন্ধ এই কোনো এলাকাতেই কোথাও নেই ওপেন কিচেন। তো আমরা যে তেল মশলা ইউজ করি, আমাদের যে অ্যাম্বিয়েন্স, তো সব কিছু মিলে এইটুকু বলতে পারি যে একটু অশোকনগর টু বনগা এই এরকম রেস্টুরেন্ট কোথাও পাবে না। স্পেশাল খাবার আমাদের আছে এখানে বিরিয়ানি। বিরিয়ানি আমরা 2 পিস চিকেন দিয়ে মাত্র 140-তে আমরা চিকেন বিরিয়ানি বেচি। আর আছে মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি 150 গ্রাম পিস থাকে, 150 গ্রাম পিস 200 টাকা দাম আছে। তন্দুরি আছে, কফি মকটেল এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। মানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার একদম আমরা বাজার থেকে ফ্রেশ মাছ, ফ্রেশ ভেটকি মাছ কিনে এনে আমরা ফিশ ফ্রাই এবং ফিশ ফিঙ্গার তৈরি করি। এই যে ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাই যে যদি ভেটকি মাছ না এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমরা তাকে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেবো। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। বাহ, মোটামুটি সকাল 11টা থেকে রাত 11টা অবধি আমাদের দোকান ওপেন থাকে। অনলাইন সব রকম অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই হোম ডেলিভারি করা হয়। হোম ডেলিভারি নাম্বার হচ্ছে 7699617751। একটা নাম্বার, আরেকটা নাম্বার আছে 9733565030। এই দুটো নাম্বারে ফোন করলে যে কোনো খাবার হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাদের নিজেদের একটা সুইট পার্লার আছে যেটা কফি হেভেন সুইট পার্লার নামে আমরা খুলেছি, তো আমাদেরই ব্রাঞ্চ। তো সেখানে আমরা নিজেদের আমাদের কোনো প্রোডাকশান নেই। বনগা টু কলকাতা যেসব জায়গার বিখ্যাত যেসব মিষ্টি আছে সেই সব মিষ্টি আমরা কিনে আমরা এনে এখানে আমরা বিক্রি করছি। মধ্যমগ্রামের মধ্যমগ্রাম রসরাজ, বারাসাতের মৌচাক, সব বেস্ট মিষ্টি আমাদের এখানে একই জায়গায় সব জায়গার বেস্ট মিষ্টিগুলো পাওয়া যায়। ক্রিসপি চিকেন হচ্ছে এখন এখানে, এটার দাম হচ্ছে 150 টাকা প্লেট। কয় পিস আগে প্লেটে? 20-25 পিস। 20-25 পিস অনলি 150 টাকা? ওয়াও। আর এখানে সব থেকে একটা ইউনিক জিনিস হলো পুরো ওপেন কিচেন, তোমাদের সামনেই তৈরি হবে, একদম হাইজিন মেনটেন করে। তোমরা দেখতে পাচ্ছ মাথায় কিন্তু ক্যাপ আর প্রপার কিন্তু ড্রেস রয়েছে। এই ওপেন কিচেন কিন্তু অশোকনগর টু বনগার মধ্যে কিন্তু কোথাও তোমরা পাবে না। আর সব থেকে জিনিস হলো সব ফ্রেশ, এখানে সব জিনিস হলো সব ফ্রেশ, একটা জায়গা কোনো নোংরা কিন্তু তোমরা পাবে না। আর অনেকে কিন্তু কিচেন দেখাতে চায় না, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা ওপেন কিচেন দেখাতে চায় না, রান্না দেখাতে চায় না। এখানে যে বিরিয়ানি পাওয়া যায়, হ্যাঁ, এই রেস্টুরেন্টের যে বিরিয়ানি, বিরিয়ানিটা একটু দেখাও। আরে ও রাইস, কি রাইসে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এই রাইস গুলো তো
ভালো বড় বড় লম্বা লম্বা ও ঝড়ঝড়ে বিরিানি হ্যাঁ ঝড়ঝড়ে বিরিানি কোথা থেকে আসে এই রাইসটা এই রাইসটা আসে দেরাদুন থেকে দেরাদুন থেকে ও মাই গড 150 গ্রামের উপরে মটন আছে 150 গ্রাম হ্যাঁ দেশি না রেয়াজি কোনটা না না এটা রেয়াজি 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 মটন একটু একটু রাত ভাই দাম করো আমরা একটু দেখি সাবাস ও 200 পার প্লেট পার প্লেট 200 তো তোমার নাম কি কাকা আমার নাম তপনদা তপনদা গ্রেট আমি 78 থেকে এই লাইনে কাজ করছি বিরিয়ানি তৈরি করো হ্যাঁ বিরিয়ানি করি আমি বিরিয়ানি স্পেশালিস্ট এই খাসিটা আপাতত আমাদের হাবড়া থেকেই আসছে আমাদের এখানে রিয়াজি খাসি ঠিকমতো পাওয়া যায় না বলে আমরা হাবড়া থেকে আনাই আচ্ছা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দুটোই হয় তাহলে একটু চিকেনটাও দেখাও আমরা এই চিকেনের ওয়েটটা কি আছে 150 গ্রাম 150 গ্রাম প্রাইসটা কি এক পিস চিকেন দিয়ে 95 আর দু পিস চিকেন দিয়ে 140 ও আচ্ছা 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 এক পিস চিকেন মানে দুই পিস চিকেন দিয়ে 140 টাকা মাত্র হ্যাঁ বেশ বেশ আর আর এক পিস দিয়ে 95 উইথ ডিম আলু উইথ ডিম আলু চিকেনটা কি চিকেন ইউজ করছেন এটা রত্নাখাল রত্নাখাল চিকেন আচ্ছা রত্নাখাল চিকেন ভালো নামই কম ওটার নাম কি রত্নাখাল হ্যাঁ এটা হচ্ছে আইসক্রিম পার্লার যেটা হচ্ছে কফি হেভেনের আইসক্রিম পার্লার সামনে অনেক রকম আইসক্রিম দিয়েছে আর তুমি বলো যে এছাড়াও কি আরো আইসক্রিম পাওয়া যায় তোমার এখানে হ্যাঁ হ্যাঁ এছাড়া বিভিন্ন আরো ভ্যারাইটিস কোম্পানির আইসক্রিম ভ্যারাইটিস ব্র্যান্ডেড আইসক্রিম এখানে পাওয়া যায় বোলটার দাম কি আছে আচ্ছা তো এই বোলটা এটা ফ্লেভারের উপরে ডিপেন্ড করে আচ্ছা দুটো ফ্লেভার নিলে এক রকম দাম হয় মোটামুটি 40 থেকে স্টার্টিং হয় 40 টাকা থেকে শুরু এটা 60-70 আসে ভ্যারাইটিস যে দামে বলে সেই দামে করে আমরা করে দিই ওকে এই তুমি যেটা দিয়েছো এটার দাম কি এটার দাম আছে 100 রুপিস 100 টাকা বন্ধুরা আমার কাছে চলে এসে কিন্তু সেই কফি হেভেনের যে এখানকার আইসক্রিম আমি কিন্তু তিনটে লেয়ার নিয়েছি যার দাম অনলি 100 টাকা আর অনেকক্ষণ ভিডিও শ্যুট করছিলাম তার জন্য গলে যাচ্ছে এটা আমাদের ফল্ট বাট দেখতে অনেকটা সুন্দর লাগছিল তার এখানে দিয়েছে দেখো চকো চিপস এখানে চেরি গলে পড়েছে আর এখানে কিন্তু দুই তিন রকমের ব্ল্যাক কারেন্ট নিচে আইসক্রিম কি আইসক্রিম জানি না ফ্লেভার না খেলে বুঝতে পারবো না উপরে কিন্তু আছে অনেক রকম ফ্লেভার আছে তো টেস্ট করে দেখি ওয়াও লাভলি একটা আইসক্রিম চলো খেয়ে নিই কফি হেভেনে এসেছি কফি থাকবে না এমন এই যে সামনে নিয়ে চলে এসেছে এই যে এত বড় একটা কাপে এক কাপ কফি মাত্র 30 টাকা মাত্র 30 টাকা টেস্ট করবো চলো একটু চেষ্টা করে নিই কফিটা কিন্তু একদম লেভেলে আমি যেমন খাই চিনি কম একটু ডাক তিতকুটে ভাব থাকে একদম পারফেক্ট বানিয়ে দিয়েছে আমাকে বেশ লেগেছে চলো কফি চিয়ার্স করে খাই তারপর নেক্সট খাবার আমাদের সামনে চলে এসে গোটা মুরগি কোথায় এটা কোথায় এটা এটা খেতে হলে আসতে হবে গোবরডাঙ্গা কোথায় দেখি এটা কি আর সাথে একটু নিয়ে দেখি এবার একটু খুলে 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 গেল খুলে গেল খুলে গেল দেখি একটু সিজন সসটা নিয়ে দেখি ভাই দেখি একটু মাংস দেখি বন্ধু মুখে দিলে তো ধরো কথাই হবে না বন্ধুরা ধরো না এই দেখো রান রান ভেঙে গেল খুলে গেল এরা কি করছে দুই পাশে দুইজন আমি তো এই হচ্ছে এতক্ষণ ধরে একই খুব খাচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলতে যা টেস্ট কোনো কথা হবে না ওয়াও লেভেলে এরকম বড়
গোটা চিকেন খেতে হলে তোমাদের কিন্তু আসতে হবে গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাবের পাশে কফি হেভেন। কি আছে চিকেন ড্রামস্টিক তাও দু পিস মাত্র 120 টাকা 120 টাকা 60 টাকা করে পিস। বাইরে গেলে কত 120 টাকা এক এক পিস হবে? হ্যাঁ তা তো হবে। আর ওয়েট কত গ্রাম বলো তো? 150 গ্রাম উপরে, 150 গ্রামের উপরে হবে। আর সাইজ দেখতে পাচ্ছ তোমরা বন্ধু, রত্নাখাল চিকেন একদম একদম লেবুর বৃষ্টি হচ্ছে লাগছে ভাই। আর এর পরে কি করতে হবে? একটা চুমু দিতে হবে, চুমু দিয়ে এই যে ও গ্রিন চাটনি মিশিয়ে কি করতে হবে ভাই? লেগ পিস, লেগ পিস, এটা হচ্ছে লেগ পিস। তোমাদের কাছে উদ্বোধন করছি আমরা, তোমরা অনেকেই জানো না, কফি হেভেন, কফি হেভেন রেস্টুরেন্ট বিদর সঙ্গে পাশে একদম। চলে আসো আর ট্রাই করো আমরা যে জুসি জুসি খাবারগুলো খাচ্ছি। ওয়াও জুসি বন্ধুরা, অনেক তো গোটা মুরগি হলো, ওটা একির মধ্যেই ছিল সিরিয়াসলি বলছি। কিন্তু এরপরে চলে এসে আমাদের কাছে ম্যাঙ্গো শেক দেখতে পাচ্ছ, মাত্র দাম 120 টাকা, 120 অনলি আয়নার। তবে ওটা টেস্ট করে দিই, উপরে কিন্তু একটা বেশ একটা ফোম টাইপের আর বেশ গাঢ়, আমি হাত দিয়ে ফিল করে বুঝতে বেশ গাঢ় আর চকলেট দিয়ে বেশ রিফ্রেশমেন্ট। দুধ ঠুধ দিয়ে চকলেট ঠকলেট দিয়ে একদম জাস্ট রসালো বানিয়েছে, রসালো রসালো আমের মতো। এটা এবি থাক, আরও অনেক আইটেম আছে, লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা। আমাদের সামনে চলে এসেছে এখন গন্ধরাজ মোমো, যার দাম অনলি মাত্র 50 টাকা। এই যে এত বড় একটা বাউলে দিয়েছে এই চিকেন স্যুপ, আর এখানে ছিল এক পিস বা ছ পিস ছিল টোটাল, দেখতে পাচ্ছ তোমার 5 পিস রয়েছে। আমার পিছনে যিনি আছেন উনি খেয়ে নিয়েছে। আর এই যে গন্ধরাজ মোমো, এটা সবুজ একটা কোটিং দিয়ে বানানো, আর তুই খুলে ওয়াও কোটিংটা জাস্ট পাতলা একটা কোটিং, আর চিকেনের স্টাফিং ফুললি ভরা। খেয়ে দেখি ফার্স্টে, তুই গ্রিন চাটনি দিয়েছে আর কিচান সস দিয়েছে। চিকেনটা বেশ সফট আর ফুল চিকেন, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যে গন্ধ আজ মোমো, সে গন্ধ হচ্ছে কোনো গন্ধটা পাচ্ছি না, গন্ধ হচ্ছে যে গন্ধ আজ ফেলে পাচ্ছি সেটা পেলাম না। তোমরা যদি বলো রেটিং দিতে, 10 কিন্তু আমি 8 দিয়ে দেবো। স্যুপের কথায় আসি, এই যে স্যুপ, এরকম বাইরে নর্মাল যদি কোথাও এরকম স্যুপ কিনতে যাও, একটা স্যুপের বাউলের দামে 70 টাকা নিয়ে নেবেন, কিন্তু এখানে এটা ফ্রি দিচ্ছে। ক্যামেরাম্যান প্লিজ জুম করো, দেখতে পাচ্ছ স্যুপটা কিন্তু কতটা ঘন, আর চিকেনের চাংস আছে ভিতরে। একটু খেয়ে দেখি, কারণ আমার জ্বর হয়েছে তো স্যুপটা এখন কাজে দেবে। স্যুপে কিছুটা কম মনে হচ্ছে লবণ, হ্যাঁ লবণ কম মনে হচ্ছে, কিন্তু স্যুপটাও খেতে ভালো। লবণ তোমাদের মতো তোমার দিয়ে নিও, তো খেয়ে নি। আমাদের সামনে চলে এসে এবার এখানকার যেটা নাম করা ভেটকি ফ্রাই আর ভেটকি ফিঙ্গার, যেটা বলে ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, যে ভাইয়ের দোকান সে ভাই কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে, কেউ যদি প্রমাণ করতে পারে এটা ভেটকি মাছ না, ভাই কিন্তু তাকে 1,00,000 টাকা পুরস্কার দেবে। তো তোমরা এসে খেয়ে টেস্ট করে প্রমাণ দেওয়ার চেষ্টা করো, আর জিতে যেতে পারো 1,00,000 টাকা। এদিকে আমি প্রমাণ করি 1,00,000 টাকা পাই কিনা। তো ক্লোজ আপে আসবো ফার্স্টে, এই যে হঠাৎ করে জানি না আমার মাইকে কী হলো, সেটা বাদ দাও, এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে 2 পিস দিয়ে একটা চিকেন চাপ মাত্র 80 টাকা। আর চলো এবার আগে টেস্ট করে দেখি আর অরিজিনাল ভেটকি কিনা প্রমাণ করার চেষ্টা করি। তো ফার্স্টে কাসুন্দি দিয়ে আমি খেয়ে নিলাম, খেয়ে দেখছি কেমন লাগে। জাস্ট অসাধারণ লাগছে, আর কাসুন্দিটা যা ঝাড় ছিল অমাইক অমাইক, একদম ভেটকি মাছের ফ্রাইতে জাস্ট জমে গেল। আর যে ভিতরে ফিলেটা একদম পাতলা কোটিং দেওয়া ছিল, মাছের পরিমাণটা ভিজ ছিল, তো বুঝলাম
আমি প্রমাণ করতে পারলাম না ভেটকি ফ্রাইটা অরিজিনালি ভেটকি ফ্রাই ওটা। চলো এবার যাব আমি ফিশ ফিঙ্গার ট্রাই করতে আর প্রমাণ করার চেষ্টা করব ওইটা অরিজিনাল ভেটকি কি না। দেখো ভেটকি মাছটা দেখো, ওয়াও, জাস্ট চুমু। চলো এবার আমাদের ট্রাই করার পালা ফিশ ফিঙ্গার আর প্রমাণ করার পালা এটা অরিজিনাল ভেটকি কিনা। চলো জাস্ট আগে পোস্টমর্টম করছি, দেখো জাস্ট খুলে গেল আর যা একটা ফ্যাট ছিল ভিতরে জাস্ট চুমু আর যা পুরোটাই ভেটকি মাছের ফিলে। দেখো এক্ষুনি বের করবো, তোমার দেখে নাও। গাইস আমি প্রমাণ করতেই পারছি না এটা ভেটকি মাছ কিনা, যা জুসি ছিল না, জাস্ট অসাধারণ জুসি ছিল। চলো এবার ট্রাই করব, খেয়ে দেখবো কেমন খেতে। এবার আমি টমেটো সসে ডুবিয়ে ফার্স্ট বাইট নিলাম, যা একটা সুন্দর ভেটকি মাছের স্মেল আছে না, জাস্ট অসাধারণ লাগছে। আর ভেটকি মাছটাও প্রপার কুক হয়েছিল, ওয়াহ। দাদা খাচ্ছে কিন্তু বিরিয়ানি। তোমার নামটা কি? রাহুল হালদার। তুমি কতদিন খাচ্ছো এখানে? নয়না করে 7-8 বার আসা হয়ে গেছে। 7-8 বার কি এসে কি খাও? বিরিয়ানি? বিরিয়ানি, কোল্ড কফি, চা। কেমন লেগে তোমার খাবার? ভালো। তোমরা ভাবো যে আমরা টাকা দিয়ে ভিডিও করি, আমরা ভুলভাল রিভিউ দিই, কিন্তু নর্মাল পাবলিকের কাছে তোমরা রিভিউ শুনিয়ে দিয়েছি তোমাদের, আর কিচ্ছু বলার নেই। তোমরা এসে একবার ট্রাই করে দেখো, তোমরা এসে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানো খাবার কেমন লেগেছে। সামনে চলে এসেছে মিক্স ফ্রাইড রাইস, কড়াই চিকেন, মশলা কুলচা, বাটার পনির। এখন এত কিছু খাচ্ছি, এত কিছুর দাম মনে রেখে পাচ্ছি না বন্ধুরা। আমি মেনুটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেটা চেক আউট করে নিও। আর আবারও বলছি এরকম খাবার খেতে হলে আসতে হবে গোবরডাঙ্গা কফি হ্যাভেনে। চলো এবার খাবারগুলো ট্রাই করি। আমাদের সামনে এত রকমের আইটেম আছে, চলো এবার ট্রাই করার পালা। একটা প্লেট নিয়ে নিই, ফার্স্টে কুলচা। এখানে 2 পিস কুলচা ছিল, আগে হাবিস হয়ে গেছে। তো কুলচা ফার্স্টে দেখাতে চাই যে সাদা তিল আর ভিতরে কিন্তু মশলা, এই যে এই জিনিসটার জন্য বেস্ট। আর নিয়ে নিই বাটার পনির, যে ক্রিমি একটা বাটার। আর ওগুলো একটু নিয়ে পাশে খেয়ে দেখি কেমন লাগে। সফট লেভেলে সফট, ও একটু একবারে পনির নিয়ে বাটার পনির যখন বলেছে বাটারের ফিলটা মুখে গিয়ে হিট করছে। আর পনির বেশ নেওয়ার পালা। এই যে মিক্স ফ্রাইড রাইস, একটু মিক্স ফ্রাইড রাইস খাবো। পনির দেখতে পাচ্ছি, চিংড়ি আছে, চিকেন আছে, কিশমিশ আছে। যেখানে দেখতে পাচ্ছি 6 পিস চিকেন মাত্র 120 টাকা। আর কোজা হয়েছে ক্রিম, উপরে কিন্তু কী যা বলে আদা কুচি দিয়েছে। আর চলো চিকেন নিয়ে নিই, দেখেই লোভ লাগছে আমার গাইস। ও লো বাবালে বাবালে বাবালে, কত নরম। একটু গ্রেভি দিয়ে চলো। এই হচ্ছে চিকেন, এরকম 6 পিস চিকেন। আর ও গরমা গরম চিকেন, আর জাস্ট নরম। বাটার চিকেন, বাটার চিকেনে পুরো খেয়ে দেখি। হ্যালো, অনেক রকমের আইটেম ট্রাই করলাম, তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখেছো, সবাইকে থ্যাংক ইউ। আর বেশি কিছু বলবো না, পেট একদম ফুল হয়ে গেছে। আর সব খাবার রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আর লোকেশান আমি একবার বলে দিচ্ছি, তোমরা গোবরডাঙ্গায় নামবে, যে দিক থেকে আসো, বনগাঁ থেকে আসো বা শিয়ালদা থেকে আসো, গোবরডাঙ্গায় নেমেই যাকে বলে মিলন সংঘ ক্লাবের দিকে যেতে, যে কোনো টোটো অটো ধরবে, হেঁটে 1 মিনিট কি 2 মিনিট চলে আসবে কফি হ্যাভেনে, সে একবার ট্রাই করে যাবে। আর দাদারা তো প্রাইস দেখেছে, যদি কেউ ভেটকি মাছ না প্রমাণ করতে পারো, দাদা তাকে 1 লাখ টাকা দেবে। চলো যারা যারা ভিডিও লাস্ট অবধি দেখেছো সবাইকে থ্যাংক ইউ। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দাও। নেক্সট ভিডিওটা আবার দেখা হবে, বাই।